টক ঝাল ছোলা সাথে নরম ফোলা ফোলা ভাটুরে মিলে একটা দারুণ কম্বিনেশন। ঘরে তৈরি ছোলা মশলা আর সিক্রেট টিপস ও ট্রিক্স সহ বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো ভাটুরে। তাই আজ তৈরি করে দেখাচ্ছি পাঞ্জাবি স্টাইলে ছোলে ভাটুরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, তার সাথেই দেব 2 চামচ সুজি। এবার সুজি আর ময়দাটাকে একটু মিশিয়ে নেব। তারপর দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 ভাগ বেকিং সোডা। এই সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। তার সাথে দেব 2 চামচ পরিমাণে সাদা তেল। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে দই দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর তারপর হাতে অল্প অল্প জল নিয়ে একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটা প্রথমে 3 থেকে 4 মিনিট মতো হাত দিয়ে ভালো করে ডোলে ডোলে মেখে নিয়েছি আর তারপর একটু বাড়ি দিয়ে দিয়ে এরকম আরও 2 থেকে 3 মিনিট মতো মেখে নিয়েছি। এবার ময়দার ওপরে তেল লাগিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাবলি ছোলা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেশার কুকার নিয়ে তার মধ্যে ছোলাটা দিয়ে দিচ্ছি। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে 1 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা চায়ের লিকার তৈরি করে নেব। ছোলার মধ্যে দিলাম 1 চামচ নুন, 2 তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। এবার সেই চায়ের লিকারটা দিয়ে দিচ্ছি আর তার সাথেই পরিমাণ মতো জল দিয়ে একটু ভালো করে নেড়ে প্রথমে হাই ফ্লেমে 1টা সিটি দিয়ে নেব। তারপরে 4টে সিটি আমি লো ফ্লেমে দিয়েছি। দেখুন ছোলা সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে স্ট্রেনার বসিয়ে তার মধ্যে ছোলা আর তার জলটাকে আমি আলাদা করে রাখছি। এবার ছোলার মশলাটা তৈরি করে নেব। একটা কড়াই নিয়ে তার মধ্যে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল আর জৈত্রী। লো টু মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে প্রথমে রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট রোস্ট হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি 2 চামচ পরিমাণে কাসুরি মেথি মিক্স করে নিলাম। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে সেটাকে দিয়ে মশলাটা গ্রাইন্ড করে নেব। রোস্টেড মশলাটা ঢেলে নেওয়ার পর সেই মিক্সির জারের মধ্যেই দিচ্ছি টুকরো করে কাটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে চপড করে নেব। পেঁয়াজটা চপড করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতেই তার মধ্যে চপড করা পেঁয়াজটা দিলাম। এবার পেঁয়াজটা 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মিক্সির মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে মশলা কষানো হতে হতে আমি 1টা টমেটো কেটে সেটাকে মিক্সার জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম, সাথে মশলার বাটিটা ধুয়ে জল দিলাম। সাথেই দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন। ছোলা সেদ্ধর সময়তেও আমি নুন ব্যবহার করেছি, তাই এখানে নুনটা অল্প পরিমাণেই দিলাম। এবার আবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলছি আর মাঝখানে 2 বার ঢাকা খুলে নেড়েও দিয়েছিলাম। এবার যে রোস্টেড মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 2 চামচ মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটা কষাতে কষাতেই ছোলার যে জলটা আলাদা করে রেখেছিলাম সেটাও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে সেদ্ধ করা ছোলাটা দিয়ে দেব। তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ছোলা সেদ্ধর জলটা দিয়ে দিলাম, সাথেই দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আর কড়াইটা চাপা দিয়ে রান্না হতে দেব। অন্য একটা গ্যাসে তরকার প্যান বসিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, 4-5 কোয়া রসুন কুচো করে নিয়েছিলাম সেটা দিলাম, লম্বা করে কাটা আদা। আদা রসুনটা 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে 2 চামচ কাসুরি মেথি। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের ঢাকাটা খুলে তার মধ্যে তরকাটা মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখ। 10 মিনিট পর ঢাকা খুলে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। আমাদের চানা মশলা তৈরি। এখন এই ময়দার ডোটাও একটু আবার ভালো করে মেখে নেব। আবারও 2-3 মিনিট মতো ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর আমি
মিডিয়াম সাইজ করে লেচি তৈরি করে নিচ্ছি। 2 কাপ ময়দা থেকে আমি 8টা লেচি তৈরি করেছি। এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি ভাটুরেগুলো ভাজার জন্য। একটা করে লেচি নিয়ে বেলে নিচ্ছি, খুব বেশি পাতলা করব না, একটু মোটাই রাখব। এদিকে তেলও গরম হয়ে গেছে, এবার একটা করে ভাটুরে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখুন কত সুন্দর বেলুনের মতো ফুলে উঠেছে। আর এভাবেই উল্টে পাল্টে ভাটুরে ভেজে নিচ্ছি। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি যেভাবে ময়দাটা মাখা দেখালাম সেইভাবে মাখলে প্রত্যেকটা ভাটুরে একদম ফোলা ফোলা তৈরি হবে। এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি ছোলে, তার সাথে ফোলা ফোলা ভাটুরে আর পেঁয়াজ, সাথে ধনে পাতা পুদিনা পাতার চাটনি আর লেবু। আমার আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।